সম্প্রতি দু হাজার টেট পাস পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই তালিকায় বেশ কিছু গড়মূল্যের অভিযোগ উঠেছে সেখানে কোথাও নাম রয়েছে আবার কোথাও নেই সেরকমই তালিকা পর্যবেক্ষণ করতে গিয়ে উঠে এলো বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর নামও সব থেকে বড় ব্যাপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু পাস করেছেন টেট এমনটাই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ টেট তালিকায় পাস করেছেন মমতা ব্যানার্জি তার নামও কিন্তু রয়েছে এবং তিনি পেয়েছেন তিরানব্বই জানিয়ে রাখা বল গত শুক্রবার সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন কোর্টের নির্দেশে দু হাজার সতেরো এবং দু হাজার চোদ্দো সালে যারা টেট পাস করেছিলেন তাদের নম্বর দেওয়া আছে রিজার্ভ ক্যাটাগরির যারা বিরাশি পেয়েছেন তারা পাস বলে গণ্য হবেন একই সঙ্গে তার বক্তব্য আমরা দু সালে টেট পাসদের নম্বর প্রকাশ করেছি রিজার্ভ ক্যাটাগরিতে সাত হাজার জনের বেশি বিরাশি পেয়ে পাস করেছে আদালতের নির্দেশ হাতে পেতেই দু হাজার চোদ্দ সালে নম্বর প্রকাশ করা হয়েছে হবু শিক্ষকদের তালিকায় বিরোধী দলের নেতাদের নাম রয়েছে এবং মুখ্যমন্ত্রীর নাম রয়েছে চাঞ্চল্য চলছে রাজনৈতিক মহলে এখানে হতে পারে এটা কোনো কাকতালীয় ঘটনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম নিয়ে অন্য কোনো ক্যান্ডিডেটও থাকতে পারে যে হয়তো পাস করেছে কিন্তু বহু বিরোধী দলের নেতা তার সঙ্গে মুখ্যমন্ত্রীর নাম থাকায় এখানেও একটা কিন্তু জলগলা চলছে এবং ক্যান্ডিডেটরা চলে যাচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে কোর্টে এই বিষয়টি নিয়ে খোলসা করতে পরিষ্কারভাবে জানতে তালিকায় বেশ কিছু রোল নম্বর আছে কিন্তু তাদের নাম নেই নম্বর আছে সেটা হয়তো ভুল করে হয়েছে তথ্য জোগাড় করতে পারিনি ঠিক করে দেব পর্ষদ মূলত হাতে সমস্ত তথ্য নিয়ে আসেনি সে কারণেই এই সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছিলেন তিনি এবার ভূ শিক্ষকদের তালিকায় বিরোধী দলের নেতাদের নাম জড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হবু শিক্ষকদের তালিকায় বিরোধী দলের নেতাদের নাম রয়েছে বিশাল চাঞ্চল্য চলছে এখন মহল জুড়ে দেখা গেছে একশোর মধ্যে একশো নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন শুভেন্দু অধিকারী নিরানব্বই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সুজন চক্রবর্তী আটানব্বই পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন দিলীপ ঘোষ এই ঘটনা কি কাল্পনিক নাকি ইচ্ছাকৃতভাবেই ঘটনাটি ঘটানো হয়েছে সে বিষয়ে উঠছে প্রশ্ন স্ক্রিনে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামও কিন্তু রয়েছে যিনি নাকি পাস করেছেন হবু শিক্ষক হিসেবে এই নামগুলো কাকতালীয় হতে পারে এই নামে কোনো ক্যান্ডিডেট থেকেও থাকতে পারে বাট এটা নিয়ে কিন্তু এখন একটা জল্পনা চলছে এবং তারা ক্যান্ডিডেট যারা আছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে শিক্ষকদের তালিকায় এই সমস্ত নামগুলো থাকার কারণটা কি। দর্শক আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে